22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে আজকে অযোধ্যায় প্রধানমন্ত্রী এবং আজকে দেশের মানুষের কাছে আগামী 22 জানুয়ারি দীপাবলি পালনের আবেদন জানালেন তিনি। দেশের মানুষের কাছে তিনি প্রার্থনা জানালেন 22 জানুয়ারি নিজের গ্রামে শ্রীরাম জ্যোতি জ্বালান, দীপাবলি পালন করুন। देखिए पहुंचना क्षमा कीजिएगा, राम लला की मूर्ति है। 22 जनवरी को आप सभी अपने घरों में, मैं पूरे देश के 140 करोड़ देशवासियों को अयोध्या की इस पवित्र भूमि से प्रार्थना कर रहा हूं, अयोध्या की प्रभु राम की नगरी से प्रार्थना कर रहा हूं, मैं 140 करोड़ देशवासियों को हाथ जोड़ करके प्रार्थना कर रहा हूं कि आप 22 जनवरी को जब अयोध्या में प्रभु राम विराजमान हो, अपने घरों में भी श्री राम ज्योति जलाएं, दीपावली मनाएं। 22 जनवरी की शाम पूरे हिंदुस्तान में जगमग जगमग होनी चाहिए। আমরা চাই আগামী 22 জানুয়ারি প্রধানমন্ত্রী ঘোষণা করুন যে 400 টাকায় রান্নার গ্যাস পাওয়া যাবে, 50 টাকা লিটারে পেট্রোল এবং 30 টাকা লিটারে ডিজেল কেরোসিন পাওয়া যাবে এবং সেক্ষেত্রেই মানুষ বেশি খুশি হবে, এমনই মন্তব্য করেছেন কুণাল ঘোষ। আমরা চাই 22 জানুয়ারি একই সঙ্গে মোদী ঘোষণা করুন যে সারা দেশে 400 টাকায় রান্নার গ্যাস পাওয়া যাবে। আমরা চাই मोदी घोषणा करुन 22 জানুয়ারি तार निर्धारित उद्बोधन स्थल थेके सारा देशे 50 টাকা लिटारे पेट्रोल पावा जाबे, 30 টাকা लिटारे डिजेल पावा जाबे, 30 টাকা लिटारे केरोसिन तेल पावा जाबे। एगुलो एक ही संगे घोषणा करुन, ताते मानुष बेशी खुशी होबे। जे कोनो धर्म पवित्र जायगा, जे कोनो धर्मस्थान मंदिर मस्जिद गिरजा पवित्र जायगा, सेखाने जखन जा যে ধর্মেরই হোক, হিন্দু ধর্মের পালন করুন, মুসলিম ধর্মের পালন করুন, কিন্তু মানুষের রুটি কাপড়ার মাকান, মানুষের অন্তর, সেই মানুষের স্বার্থ, মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিন, জনমুখী নীতি। ফলে নরেন্দ্র মোদী 22 জানুয়ারি তিনি তার এই পরিবর্তিত আর্থিক নীতিটাও ঘোষণা করুন, দেশ স্বাগত জানাবে। এক সময় অযোধ্যায় রামলালা তাবুতে বিরাজ করতেন, আজ শুধু রামলালাই নয়, দেশের সমস্ত মানুষ তারা মাথার উপর পাকা ঘর পাচ্ছেন, আজকে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন অধীর চৌধুরী, তিনি বলছেন দেশের মানুষের পাকা ঘরের ব্যবস্থা কে করেছে সেই ইতিহাস না জানলে আর কি করা যাবে, শুধু বলি এই দেশ রামের, এই দেশ রহিমেরও, মন্তব্য লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। দেশের মানুষের পাকা ঘরের ব্যবস্থা কারা করেছে নরেন্দ্র মোদী যদি না জানে, তা অতীতের ইতিহাসটা দেখলে বোঝা যাবে। দু নম্বর কথা, এ ভারতবর্ষে আমরা বিশ্বাস করি এ দেশ রামের, এ দেশ রহিমের, এ দেশকে সাম্প্রদায়িকতার বীজ বাষ্পে বিষাক্ত না করাটাই হবে একজন রাজনীতিবিদের প্রকৃত কাজ, এটুকু বলতে পারি আমি। আজ মোদীময় অযোধ্যা সকাল থেকে একের পর এক কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, আগামী 22 জানুয়ারি যেখানে রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে তার আগে আজকে একগুচ্ছ কর্মসূচি। একদিকে আজ সকালে রোড শো, 14 কিলোমিটার রাস্তা আজকে রোড শো করেন প্রধানমন্ত্রী এবং এরপর নবনির্মিত রেল স্টেশন এবং বিমানবন্দরের উদ্বোধন করেন এবং তারপরে আজকে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। महर्षि वाल्मीकि इंटरनेशनल सात शिखरोमाला ये एयरपोर्ट इस वक्त आप देख रहे हैं। আর প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে কটাক্ষ করেছেন মোহাম্মদ সেলিমও, প্রধানমন্ত্রী হয়েছিলেন দুর্নীতি দমন করতে, কৃষক আত্মহত্যা বন্ধ করার জন্য, তার বদলে এখন তিনি রামের কথা বলে ভোটের রাজনীতি করছেন, এমনই মন্তব্য করেছেন মোহাম্মদ সেলিম। প্রধানমন্ত্রী হয়েছিলেন বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসার জন্য, দুর্নীতি দমন করার জন্য, বছরে 2 কোটি বেকারকে কাজ দেওয়ার জন্য, মূল্যবৃদ্ধি রোধ করার জন্য, কৃষক আত্মহত্যা বন্ধ করার জন্য, কৃষি সংকট থেকে মুক্ত করার জন্য, এবং যেটা করার কথা ছিল যে দেশটাকে উন্নয়নের জায়গায় একটা পরের ধাপে নিয়ে যাবেন, তার বদলে এখন কি বলছেন? এর চেয়ে তো তিনি যে কোনো একটা যে সব
রাম জন্মভূমির ন্যাস আছে, এরকম ট্রাস্ট আছে ধর্মীয়, তার চেয়ারম্যান হতে পারতেন, পূজারি হতে পারতেন। আদবানিকে আমরা এরকম দেখেছি যখন রথযাত্রা করেছিলেন, নাথিং টু ডু উইথ রিলিজিয়ান, তখন আমরা বলেছিলাম বিজেপি ঝান্ডা নিয়ে বেরিয়েছিলেন ভোটের জন্য, আর এখন উনি রামের কথা বলে আসলে ভোট করতে চাইছেন, এটাই মানুষকে আবেদন করছেন। কিন্তু তখন বিজেপির নামে করা হয়েছিল, এবার সরকারের নামে, ভারত সরকারকে ব্যবহার করে, রাজ্য সরকারকে ব্যবহার করে, গভর্নমেন্ট এক্সচেকারকে ব্যবহার করে, এটা আমাদের সংবিধান অনুমতি দেয় না। ধর্ম পালন করুক সবাই, নিজের 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 মতো করুক, একজনের একাধিক ধর্ম থাকতে পারে, কোনো অসুবিধা নেই আমার, কিন্তু প্রধানমন্ত্রীর কাজ এটা নয়, মুখ্যমন্ত্রীর কাজ এটা নয়। 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে আজকে অযোধ্যায় প্রধানমন্ত্রী এবং আজকে দেশের মানুষের কাছে আগামী 22 জানুয়ারি দীপাবলি পালনের আবেদন জানালেন তিনি। দেশের মানুষের কাছে তিনি প্রার্থনা জানালেন 22 জানুয়ারি নিজের গ্রামে শ্রীরাম জ্যোতি জ্বালান, দীপাবলি পালন করুন।